নমশ্রেষ্ঠ মনুমি শচীপুত্রমসু মাথু গোষ্ঠিং রাধাকুন্ডং গিবরমোহ রাধিকা মাধবশ প্রাপ্তযস প্রথিত কৃপায় শ্রী গুত নমো মহাবেদ クリスノプレイモプラダイオティクリスナアヨクリスナチョイティンノナムネガウロティシノモナモヨンビスノパダイ গোবিন্দ পৃষ্ঠায়ভূতলে শ্রীমতী শ্রী শ্রী স্বামী শিবানন্দ ইতি নামিনী নময় বিষ্ণুপাদায় গৌর পৃষ্ঠায়ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত বনম ইতি নামিনে প্রথমে আমি রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রনাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রনাম আমরা শ্রী চরিতা আমৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ডের সপ্তদশ সধ্যায় মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভু যাত্রা আমরা অনেক কয়েকদিন ধরে রসার সাধন করছি নারদমুনি বলছেন যে নারদমুনি ভক্তির সম্বন্ধে কী বলছেন যে নীন বেদেশ্য ন জ্ঞানে কর্মনা হরি সাধ্যতে ভক্তা প্রমাণ তত্ত্ব প্রমাণং তত্র গোপিকা মানে না তপস্যার দ্বারা না বেদ অধ্যয়নের দ্বারা না জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বেদ মার্গে মানে গিয়ে আমরা কিন্তু মানে কিছুই তার দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি না মানে জ্ঞান জ্ঞান কিন্তু আমাদের দরকার জ্ঞান লাভ করা আমাদের প্রয়োজনীয় জ্ঞানের দ্বারা কৃষ্ণকে কিন্তু পাওয়া যায় না যেভাবে উদ্ধব কত বড় জ্ঞানী ছিলেন তিনি জ্ঞানী মার্গে ছিলেন জ্ঞানীভক্ত ছিলেন কিন্তু তিনি কৃষ্ণকে কিন্তু জানতে পারেননি তার এত জ্ঞান থাকা সত্ত্বেও যখন তিনি ব্রজে গেলেন তখনই তিনি প্রেম প্রেমীভক্ত হয়ে দ্বারকায় তিনি ফিরেছিলেন কিন্তু আমাদের মানে অজ্ঞানতকে দূর করার জন্য জ্ঞানের প্রয়োজন আর জ্ঞানের দ্বারা কিন্তু ভগবানকে পাওয়া যায় না শুধু কর্মের দ্বারাও ভগবানকে পাওয়া যায় না হি মানে সেই হরিকে যিনি বিষ্ণু যিনি রাম তাকে লাভ করা যায় কেবল একটা একটা জিনিসের দ্বারা সেটা হচ্ছে ভক্তা তার প্রমাণ কি আমরা তখন আমরা মনে আসবে ভক্তির দ্বারা শুধু ভক্তির দ্বারাই জ্ঞান না থাকলেও চলবে কর্মের দ্বারাও না তার প্রমাণ কী তার প্রণা প্রমাণং তত্র গোপিকা হ্যাঁ নারদমণি বললেন প্রমাণং তত্র গোপিকা তিনি বলে দিলেন হ্যাঁ তার প্রমাণ হচ্ছে ব্রজের গোপীরা সেই ব্রজ গোপিকারা কখন কবে তারা তপস্যা করেছে হ্যাঁ তারা কবে কখন তপস্যা করেছে না তাদের বেদের জ্ঞান ছিল না তাদের সাধারণ জ্ঞানও ছিল গো গোপীরা শুধু ভক্তি করেছিল কৃষ্ণকে প্রেম করেছিল শুধু প্রেম কীভাবে কৃষ্ণকে খুশি করা যায় কিভাবে তাকে আনন্দ দেওয়া যায় দিন রাত শুধু তাদের একটাই চিন্তা তাই তো চেতন্য মহাপ্রভু বলছেন যে ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব এই জীব আমরা যে ব্রহ্মাণ্ডে বিচরণ করছে কখনও উচ্চ লোকে কখনো মধ্য মধ্যলোকে কখনও নিম্ন লোকে রূপে কখনো কখনও দেবতারূপে কখনও মানে পশু মানে কুকুর রূপে কখনো বৃক্ষ রূপে বিভিন্ন দেহে যে ভ্রমণ করছে কেন সেটা মনের চঞ্চলতার জন্যই এরকম হয় মানে তাই মনকে স্থির করা কর্তব্য সবই মনকৃষ্ণ পদারবিন্দয় সবই মনকৃষ্ণ মানে মনকে শ্রীকৃষ্ণের পাদপদ্যে স্থির করা কর্তব্য গুরুদেবের পাদপদ্যে স্থির করা কর্তব্য তাহলে চিত্তের চঞ্চলতা থেকে মুক্ত মানে মুক্ত হওয়া যায় মানে মুক্তি লাভ করা যায় কারণ মন এতই চঞ্চল বায়ুর বেগের থেকেও দ্রুত চলে হ্যাঁ মনকৃষ্ণ মন কৃষ্ণ বায়ুরই বায়ুরই হ্যাঁ হ্যাঁ সেই মন এটাকে দমন করতে হবে এইভাবে পাদপদ্যে ভগ কৃষ্ণের মনকে স্থির করা কর্তব্য এটা গরুর পুরাণও এটা উল্লেখ আছে আবার নারদ পুরাণও সেই পন্থাই মানে বর্ণনা করা আছে আর ভগবানের মহিমা কীর্তন এবং ভগবানের ভক্তের মহিমা কীর্তন কিন্তু মানে কোনো মানে পার্থক্য নেই অভিন্ন মানে প্রকৃতপক্ষে ভক্তের মহিমা কীর্তন ভগবানের মহিমা কীর্তন থেকেও মহত্বপূর্ণ যখন আমরা ভক্তের মহিমা কীর্তন করি ভগবান খুব খুশি হন ভক্ত বৎসল ভগবান তাই তো নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা পাইয়াছেন নিস্তারকে বা বৈষ্ণব সেবা হ্যাঁ জীবেদয়া দয়া নামে রুচি বৈষ্ণব সেবা কলিযুগের এই তিনটা জিনিস সম্বন্ধে মহাপ্রভু খুব গুরুত্ব গুরুত্ব দিয়েছিলেন হ্যাঁ বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা পাইয়াছে নিস্তার বা এই ভগবানের পবিত্র নাম এবং মহিমা কীর্তন হ্যাঁ জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশার ঔষধ হ্যাঁ ভগবানের নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই তাই তো মহাপ্রভু যখনই তিনি মানে পদব্রজ যে বৃন্দাবন যাচ্ছিলেন পদব্রজ দক্ষিণ ভারতে গিয়েছিলেন তিনি সারা রাস্তায় তিনি হরিনামই তো কীর্তন করেছিলেন যার জন্য অসংখ্য কোটি লক্ষ লক্ষ লোক তার পিছনে চলেছিল কৃষ্ণনাম শুনে তারা পাগল হয়ে গিয়েছিল এমনকি বনের পশু পক্ষী হিংস্র জানোয়ার জন্তু জানোয়ার তারাও হরিনাম শুনে মাতো হয়ে গিয়েছিল আর এমনকি তারা সেই জানোয়ার পশুরা মহাপ্রভুর হাত মহাপ্রভুর পা তারা মানে জিব্বা দিয়ে চাটছিল কৃষ্ণ ভগবানের পবিত্র নাম এবং মহিমা তাই মানে এই জগতের ঔষধ বলা হয়েছে বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়ার হিলে তুমি অবিদার ভোরে এনেছি ওষুধি মালা নাশি বারো লাগি হরিনাম মহামন্ত্র লৌত মাগি এ মহাপ্রভু হরিনাম এই মহৌষ ভব ভব যন্ত্রণা যন্ত্রণা থেকে মুক্তি পাবার ঔষধ এই মহৌষধ এসে আমাদেরকে দিয়েছেন হ্যাঁ তাই আমাদেরকে সেটা আমাদেরকে কেড়ে নিতে হবে হ্যাঁ রাই বলা হচ্ছে যে হ্যাঁ আর মহাপ্রভু তো তাছাড়াও তিনি নববিধা ভক্তির কথাও বলেছেন শোভনম কীর্তনম হ্যাঁ অর্চনম বন্দনম পাদশবনম সক্ষম দাস দাস্যম নিমোদনম কেবলমাত্র কেবলমাত্র এই ভগবানের লীলা শ্রবণ করার পর এই সুখদেব হ্যাঁ বেশদেব বেশ বেশদেব পুত্র সুখদেব যিনি প্রথমে মানে ব্রহ্মের লীন ছিলেন হ্যাঁ ব্রহ্মবাদী ছিলেন তিনি কি বলা হয় কি আত্মারাম ছিলেন মানে হ্যাঁ তিনিও তো সেই ভগবানের লীলা কীর্তন মহিমা শুনে লীলাগুলি শ্রবণ করি তো তিনি পরে শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন হ্যাঁ তিনি আনন্দ থেকে তিনি পূর্ণ আনন্দময় স্তরে তিনি এসেছিলেন মানে ভক্তি মার্গ তিনি গ্রহণ করেছিলেন হ্যাঁ তাই কেবলমাত্র হ্যাঁ এই ভগবানের লীলা শ্রবণ করে আমরা দেখেছি অনেক অনেক উদাহরণ আছে এই পরীক্ষিত মহারাজ যিনি তীরে বসে হ্যাঁ সমস্ত অনেক হাজার হাজার মনীষীদের সঙ্গে বসে তার মৃত্যুর সাত দিন বাকি ছিল তিনি শ্রীমৎ ভগবত শুনেছিলেন শ্রবণং মানে শ্রবণ করেছিলেন সাত দিন খিদা তৃষ্ণা ভুলে গিয়ে সাতটা দিন কোনো কোনো কিছু খাননি এমনকি পিপাসা পিপাসার্থও হননি তিনি হ্যাঁ সাত দিন কন্টিনিউয়াসলি দিন রাত্রি সুখদেব গোস্বামী শ্রীমৎ ভাগবত শুনিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে তাই তিনি তাই পরীক্ষিত মহারাজ হচ্ছেন মনোর অভিরাম মানে যিনি শ্রবণের পন্থাকে তিনি মহিমান্বিত করেছিলেন হ্যাঁ এই পন্থাটি হ্যাঁ মানে মানে প্রত্যেক জীবনেই মানে অবলম্বন করা উচিত শ্রবণম আমাদের প্রত্যেকের এই যেন হরিকথা শ্রবণ করা উচিত তাই তো ভগবান বলছেন তেশাং সতত দদা দদামি বুদ্ধিযুগং তং যেন মামু পথান্তিতে হ্যাঁ মানে যারা নিত্য মানে প্রতিদিন ভক্তিযুগ দ্বারা প্রীতিপূর্বক ভগবান বলছেন যারা প্রতিদিন মানে ভক্তিযুগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভোজনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযুগ দান করি যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে ব্যাক টু গডেড কারণ ভগবান কেন তিনি আসেন কেন তিনি ভক্তরূপে আসেন বিভিন্ন অবতার হয়ে আসেন কেন যাতে আমরা আমাদেরকে আমাদের নিজেরা ধামে আমাদের আসল যেটা বাড়ি সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো আসেন যারা মানে অভক্ত তাদের সম্বন্ধে ভগবান আবার কি বলেছেন তাই আমরা আমরা দেখছি এখানে যে তেসাং শতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্ব দাদা আমি বুদ্ধিযুগ ভগবান নিজেই বলছিলেন আমি তাদের বুদ্ধি যারা ভক্তি সহকারে আমার ভজনা করে হ্যাঁ ভক্তি ভক্তিযুগ সহকারে তাই তো আমাদের গুরুদেব আমাদেরকে সবসময় বলেন ভক্তিযুগ হ্যাঁ অধ্যয়ন করার জন্য হ্যাঁ তাই যারা কিন্তু যারা অভক্ত তাদের সম্বন্ধে ভগবান কি বলেছেন মৃত্যুং মৃত্যুং সর্বহরশ মেয়ে মৃত্যুং সর্বহরশ মেব মানে আমি সর্বস্ব হরণকারী অনিবার্য মৃত্যু মানে তাদের কাছে হ্যাঁ যারা অভক্ত যা প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত মানে ভগবান নৃসিংহদেবের কার্যকলাপে আনন্দ উপভোগ করেন হ্যাঁ প্রহ্লাদ মোনাজ তো সেই পাঁচ বছরের বালক খুব কৃষ্ণ ভক্ত ছিল শুদ্ধ বৈষ্ণব ছিল নিরন্তর সে হরিনাম করত। কিন্তু সে যখন নৃসিংহদেব যখন অদ্ভুত আকৃতি নিয়ে হ্যাঁ মানে সেই স্তম্ভটা ভেদ করে এসেছিলেন সেই ছোটো বালকটা কিন্তু এক এক ফোঁটা ভয় পাননি কারণ তার ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল তাই জন্য প্রথমেই ভক্তির প্রথম স্তর হচ্ছে বিশ্বাস ফেদ হ্যাঁ আর ফের যখন ম্যাচিউর হবে তো আস্তে আস্তে রুচি আসবে রুচি ম্যাচিউর হলে নিষ্ঠা আসবে নিষ্ঠা ম্যাচিউর হলে আসক্তি আসবে আসক্তি ম্যাচিউর হলে ভাব আসবে ভাব ম্যাচ হলে প্রেম আসবে সেই চোট্টবেলা প্রহ্লাদ মহারাজ এই সব স্টেজগুলি পার হয়ে হয়ে সে কারণ সে মাতৃগর্ভের থেকে সে হরিনাম মানে সেই শ্রীমদ্ভাগবতম আদি ভগবানের লীলা মহিমা সব তিনি শুনতে পেরেছিলেন মাতৃগর্ভের থেকে কারণ তার মা তার নাম কি হরিণ্যকশবের স্ত্রীর নাম কি ছিল ভুলে যাই নামগুলি কেউ যদি কাকেই বা বলবো হ্যাঁ ভুলে যাই আচ্ছা যাই হোক সেই প্রহ্লাদ মহারাজের মা তখন যখন মানে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন তিনি যখন প্রেগনেন্ট ছিলেন তিনি তখন আশ্রমে ছিলেন নারদমণির আর তখন তিনি রোহ তখন শুনতেন তার জন্যই তো প্রহ্লাদ মহারাজ হ্যাঁ তিনি মানে শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্ত ছিলেন তাই তো সেই নৃসিংহদেব যখন আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্ত কিন্তু মানে হিরণ্য নৃসিংহদেবের কার্যকলাপে একমাত্র মানে একটুকু মানে ভয় পাননি বরঞ্চ তিনি আনন্দ উপভোগ করেছিলেন কিন্তু তার পিতা হৃণ্যকশবু মানে মতো অভক্ত হ্যাঁ ভগবান নৃসিংহদেবের হস্তে তিনি নিহত হয়েছিলেন সেই বড় বড় নখ দিয়ে বুক চিরে তার ইনটেন্স টাইম সব বের করেই তো তাকে হত্যা করা হয়েছিল হ্যাঁ কারণ না দিনে না রাত্রে না অস্ত্র না না সন্ধ্যায় না মানে এই কি বলে না সন্ধ্যায় না না দিনে না সকালে না অস্ত্র না কি বলে এটাকে হ্যাঁ না মাটিতে না আকাশে কোনোখানে তাকে মার এইরকম বর সে লাভ করেছিল অনেক বছর তপস্যা করার পর হিরণ্যকশিপু কিন্তু হিরণ্যকশিপুকে নৃসিংহদেব বধ নিহত করেছিলেন বধ করেছিলেন ভগবান ভগবান তাই দুইভাবে কার্য করেন কিভাবে এক পক্ষকে তিনি জন্মমৃত্যুর চক্রে নিক্ষেপ করেন এবং অপর পক্ষকে তিনি ভগবত ধামে নিয়ে যান এইভাবে ভগবান মানে তার কার্যকলাপ তিনি মানে কার্য তার পূরণ করেন তাই আমরা এখানে দেখছি যে যে সেই ব্রাহ্মণ যখন বলেছিলেন যে যে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে না এই থেকে প্রকাশ আনন্দ সরস্বতীর থেকে হ্যাঁ তখন মহাপ্রভু সেই ব্রাহ্মণকে বলেছিলেন যে ভগবানের দিব্য নাম চিন্ময় গুণ লীলাসমূহ মানে কৃষ্ণের স্বরূপের মতো চিন্ময় হ্যাঁ তো সেগুলি প্রাকৃত চক্ষু কান কর্ণ দিয়ে গ্রাহ্য নয় যখন যখন জীব মানে সেবনমুখ হয় মানে মানে কৃষ্টি চিৎস্বরূপে কৃষ্ণন্মুখ হয় তখন তখন এই এই অপ্যাকৃত জিব্বা থেকে সে হরিনাম কৃষ্ণনাম বেরিয়ে আসে হ্যাঁ অনায়াসে বেরিয়ে আসে কিন্তু প্রকাশানন্দ আনন্দ শ্রেণীর নির্বিশেষবাদী মায়াবাদী হ্যাঁ তার মনে ভক্তি ছিল না যার জন্য নাম তার থেকে বেরিয়ে আস মানে বেরিয়ে আসছিল না কারণ তিনি ব্রহ্মানন্দ স্তরে ছিলেন হ্যাঁ আর যেভাবে সুখদেব লীলা ভগবানের লীলা শুনে তিনি ব্রহ্মানন্দ স্তর থেকে তিনি পূর্ণ আনন্দময় স্তরে ভক্তি মার্গে এসেছিলেন ঠিক সেইরূপ মানে ভগবানের চরণে নিবেদিত তুলসীর গন্ধ শুনল সেই ব্রহ্মা ব্রহ্মস্তরে যারা থাকে যারা আত্মারাম তাদেরও কিন্তু তারাও কিন্তু ভগবান সেই তুলসীর গন্ধ শুনলে গন্ধ সেই আত্মারামীদেরও মন হরণ করে হ্যাঁ তারা মানে সেই তুলসীর গন্ধ গন্ধসুখে তারাও কিন্তু এক ভগবৎ ভক্ত পরিণত হতে পারেন হ্যাঁ ভক্তি মার্গে প্রবেশ করতে পারেন ভগবানের চরণের তুলসী গন্ধসুখে হ্যাঁ সেটা একটা শ্লোক এখানে দামিতে সে ভগবতম থেকে নেওয়া হয়েছে হ্যাঁ তো বিন্দ নয়নেশ্ব পদারবিন্দ কিঞ্জলক মিশ্র তুলসী মকর মকর বন্ন্দ বায়ু অন্তত সবি বেরোন চকার স 궁구보 응, 억셔로주삼미 짓도 던놈 o 만에 시 어로빈도 네트로 অরবিন্দ নেত্র ভগবানের পদকমলে মানে যখন মানে চন্দন মিশ্রিত সেই তুলসী মঞ্জুরি বা তুলসীর যখন অর্পণ করা হয় তখন সেটা বায়ু সৌরভ মুক্ত যুক্ত বায়ু সেটা যখন বহন করে সেই তুলসীর গন্ধ যখন নাকে প্রবেশ করে যখন সেই চতুর্শনের স্বন সনাতন সনন্দ সনাতনের নাকের মধ্যে সেই গন্ধ প্রবেশ করে তুলসীর মধু যুক্ত বায়ু বায়ু সেটা বয়ে নিয়ে এসে তা সেই তুলসী গন্ধ তাদের তারা তারা নাশিকার যুগে অন্তর্গত হয়ে তাদের চিত্ত এবং তনুর খুব উৎপন্ন করেছিল কারণ এই চতুর্শন সনক সনাদন সনৎ সন সনাতন এই চার তারাও তারাও কি ছিলেন আত্মারাম তারাও ছিলেন মানে ব্রহ্মস্তরে ছিলেন তারা ব্রহ্মে ঋণ হয়ে তারা তপস্যা করেছিলেন হ্যাঁ ভক্তিমানকে ছিলেন না কিন্তু তুলসীর গন্ধসমাশ মানে আগ্রান শুনে তারাও ভগবৎ ভক্তে পরিণত হয়েছিলেন সেটা কিভাবে এটা আমরা একটা লীলা আছে হ্যাঁ এই শ্লোকটা শ্রীমদ্ভাগবতমের তিন নম্বর স্কন্ধের থার্ড ক্যান্টোর পনেরো নাম্বার পনেরো নম্বর অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে তেইশ ফোর্টি থ্রি চৌতাল্লিশ নম্বর শ্লোক সেটা মৈত্রীমণি বিদুরকে বলছেন মানে মৈত্রী এবং বিদুর আলোচনা চলছিল কীভাবে বিদুর প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম মৈত্রীমণি উত্তর দিচ্ছিলেন হ্যাঁ যে গীত কীভাবে দিতি যখন গর্ভবতী হয়েছিলেন তখন দেবতারা মানে এত মানে ভয় 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 পেয়ে তারা ব্রহ্মার কাছে সে দ্বিতীয় সেই গর্ভের যে দুটা অসুর যে মানে মানে গর্ভস্থিত সেই অসুর মানে আদি বৃত্তান্ত তারা বর্ণনা করেছিলেন এখন এই কে ছিলেন আমরা তার নিয়ে একটু আলোচনা করবো আপনারা নিশ্চয়ই মনে আছে আমি শ্রীমদ্ভাগবতমে শনিবারের ক্লাসে এগুলো আমি সেই দ্বিতীয় দ্বিতীয় কাশ্যপুনি আমি আমরা আলোচনা করেছিলাম আমি তবু আপনাদের আবার মানে মনে হওয়ার জন্য একটু একটু বলছি এই দ্বিতীয় হচ্ছে যে ব্রহ্মার ব্রহ্মার মানে একটা পুত্র এবং একটা কন্যা ছিল সে পুত্র হচ্ছে সায়ম্বর মনু এবং তার সেই মেয়েটা হচ্ছে সেই নারী হচ্ছে কে শতরূপা আর শতরূপা এবং স্বয়ম্বর মনুর মধ্যে তার বিবাহ বিবাহ হয়েছিল আর মনু এবং শত শতরূপার থেকে তিনটা মেয়ে এবং দুটো পুত্র ছিল আর পুত্র পুত্ররা কে ছিল প্রিয়ব্রত এবং উত্তানপাত উত্তানপাত ছিল। ধ্রুব মহারাজের পিতা উত্তানপাত আর মেয়েরা কে ছিল তিনজন মেয়ে আকুতি দেবাহুতি এবং প্রসূতি কুতির বিয়ে হয়েছিল রুচির সঙ্গে রুচিমনির সঙ্গে আর আর কর্দমমনির সঙ্গে দেবাহতির বিয়ে হয়েছিল কর্দমমণি আপনাদের নিশ্চয়ই মনে আছে কপিল কপিল যা তার ভগবান স্বয়ং কপিল দেব হয়ে তিনি দেবাহতির গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন আর তাদের নটা কন্যা হয়েছিল কর্দমমণি আর দেবাহতির আর তৃতীয় কন্যা হচ্ছে প্রসূতি আর প্রসূতির বিয়ে হয়েছিল দক্ষর সঙ্গে আর দক্ষ এবং প্রসূতির প্রসূতির কন্যা কতজন ছিল মানে সিক্সটি মানে ষাটজন সিক্সটি হ্যাঁ ষাটজন মেয়ে জন্মেছিল এই দক্ষ আর প্রসূতির থেকে আর জন কন্যাকে দক্ষ বিবাহ দিয়েছিলেন চন্দ্রের সঙ্গে চন্দ্র দেবতার সঙ্গে আর আটজনের বিবাহ হয়েছিল ধর্মর সঙ্গে আর এগারো জন কন্যার বিবাহ হয়েছিল এগারোজন রুদ্রের সঙ্গে আবার তেরো জনের বিবাহ তেরো জন কন্যার বিবাহ হয়েছিল এই মুনির সঙ্গে হ্যাঁ আর একটা কন্যা বাকি তিনি হচ্ছেন কে আপনারা নিশ্চয়ই জানেন হ্যাঁ তিনি হচ্ছেন সতী আর সতীর বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে আর সেই যে তেরোটা যে কন্যার বিবাহ হয়েছিল মুনির সঙ্গে এই তেরোটা কন্যার মধ্যে একজন হচ্ছে দিতি দ্বিতীয় এবং অদিতি হ্যাঁ তারা একজন এই দ্বিতীয় যখন গর্ভবতী হয়েছিলেন সেটা একটা বড় একটা বিভ্রান্ত মানে বিবরণ আছে লীলা আছে সেটা আমি এখন বলছি না কারণ আমরা চৈত্র চরিতার মধ্যে পাঠ করছি কিন্তু যেহেতু এটা একটু ডিলে মানে এটা রেফারেন্স অনুযায়ী কারণ এই তুলসীর গন্ধটা কীভাবে এই চতুস্ব নিয়েছিল এটার থেকে এটা আমাকে এই এই ঘটনাটা আমাকে বাধ্য বলতে হচ্ছে কারণ এই দ্বিতীয় যখন গর্ভবতী হয়েছিলেন তখন দেবতারা খুব ভয় পেয়ে ব্রহ্মার কাছে গিয়েছিলেন তখন ব্রহ্মা তখন তাদের এই যে দ্বিতীয় গর্ভে যে অসুর দুটা অসুর যে যশন তার পেটের মধ্যে আছে সে সম্বন্ধে ব্রহ্মা তখন তাদের দেবতাদের ভয় পেয়ে যখন গেল তখন ব্রহ্মা দেবতাদের বললেন তাদের জয় বিজয়ের প্রতি চতুর্শন কুমারের অভিশাপের কথা বর্ণনা করলেন হ্যাঁ এখন আমরা দেখবো জয় কে ছিল এক সময় কী হয়েছিল এই চতুর্শন এই চার কুমার ব্রহ্মার প্রথম পুত্র হচ্ছে এই চার কুমার সনাতন সনন্ত্র আমি মানে প্রায় এটা রিপিট করে থাকি হ্যাঁ কারণ আমরা ভুলে যাই এই এই চার কুমার কুমারের একবার নারায়ণকে দর্শন করার জন্য তারা বৈকুণ্ঠে গিয়েছিলেন তখন যখন সমস্ত দ্বার কারণ বৈকুণ্ঠে যেতে অনেক অনেক দ্বার আছে যখন সপ্তম দ্বারে যখন পৌঁছলেন তারা তখন সেখানে জয় বিজয় নামে দুইজন মানে দ্বার পাল তাদেরকে বাধা দেন আর তখন ঈর্ষা পরায়ণ হয়ে সেই জয় বিজয় এই চতুর্শন কুমারদের প্রবেশ করতে দেননি তার ফলে কুমারেরা খুব ক্রুদ্ধ হয়ে মানে জয় বিজয়কে অভিশাপ দেন যে তারা দুজনেই জড়জগতে অসূর্য নিতে জন্ম লাভ করবে কারণ এই মানে এই চার কুমার অভিশাপ দিয়েছিল দ্বার রক্ষীদের ভগবানের দ্বার পালদের জয় বিজয়কে আর সর্বস্ব ভগবান পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ মানে তিনি জানতে পেরেছিলেন এই ঘটনাটা আর তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন এবং দেবীকে নিয়ে নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন আর চতুর্শন কুমারেরা তৎক্ষণাৎ তখনই ভগবানকে মানে ভগবান স্বয়ং চলে এসেছিলেন দ্বার প্রান্তে আর এই চার কুমার আর তারা তো ভগবানকেই দর্শন করার জন্য এসেছিলেন কিন্তু মাঝখানে তো অভিশাপ দিয়ে ফেলল তারা কিন্তু ভগবান লক্ষ্মী লক্ষ্মীদেবী সহ তারা চরণে পড়ে হ্যাঁ প্রণাম নিবেদন করলেন আর কেবল মাত্র ভগবানের দর্শন করে এবং ভগবানের শ্রী পাদবদ্ধের সেই তুলসী এবং কেশরের সৌরভ আগ্রায়ন করে কুমারেরা নির্বিশেষবাদের প্রতি তাদের দীর্ঘ যে আসক্তি সেবার পরিত্যাগ করে তারা ভগবত ভক্তে পরিণত হয়েছিল এত বছর তারা তপস্যা করেছিল জন্ম হওয়া মাত্র তারা গৃহত্যাগ করেছিল তার পিতা ব্রহ্মা তখন খুব ক্রুধান্বিত হয়েছিলেন আর যখন ক্রুধান্বিত হয়েছিলেন তখনই তো ব্রহ্মার যখন খুব ক্রুদে তখনই তো তার এই যে কি বলে রুদ্রের উৎপন্ন হয়েছিল আর একটা পুত্র রুদ্র শিবের আরেকটা একটা তার রুদ্রে মানে উৎপন্ন হয়েছিল সেই ব্রহ্মা কে ত্যাগ করা পিতাকে ত্যাগ করে সেই চতুর্কুমারা কত বছর ধরে হাজার হাজার বছর ধরে তারা সেই নির্বিশেষবাদী মানে ব্রহ্মের লীন হয়ে তারা ব্রহ্মাস্তরে তারা মানে লীন ছিলেন হ্যাঁ কিন্তু ভগবানকে দর্শন করা মাত্র ভগবানের পাদপরদের তুলসী ঘ্রাণ নেওয়া মাত্র তারা সেই দীর্ঘকালের তপস্যা নির্বিশেষবাদীদের প্রতি তাদের যে দীর্ঘ আসক্তি ছিল তার সাথে তৎক্ষণাৎ এক মুহূর্তে পরিত্যাগ করে তারা ভগবত ভক্তে পরিণত হয়েছিল এইভাবে কেশর মিশ্রিত তুলসীর সৌরভ আঘ্রাণ করে চার কুমারেরা বৈষ্ণবে পরিণত হয়েছিল আমার টাইম কতটুকু হ্যাঁ পরিণত হয়ে হয়েছিল এইভাবে আমরা দেখতে পাই যে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং শ্রীকৃষ্ণের পাদপদ্যে কোনো অপরাধ করেননি তারা তারা কেবলমাত্র ভগবানের পাদপদ্মে সৌরভ আঘ্রান করে বৈষ্ণব বৈষ্ণব হ্যাঁ হয়েছিলেন কিন্তু যারা ভগবানের চরণ অপরাধী অথবা অসুর তারা কখনোই ভগবানের স্বরূপের প্রতি আকৃষ্ট হন না এমন কি বহু মানে তারা বহু অনেকবার যদি মন্দিরেও যান দর্শন করেন তবুও তারা মানে আকৃষ্ট হয় না ভগবানের স্বরূপের প্রতি তাই বলা হয়েছে তাদেরকে মায়াবাদী বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাই বলছেন যে মায়াবাদীরা ভগবানের চরণে মানে তারা অপরাধী মানে বড়ো অপরাধী আমার বোধের সময় শেষ হয়েছে নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। অক্রুধ পরমানন্দ নিত্যানন্দর অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় অধম পতিত জীবের দারে দারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া হেন অবতারে রতিনা জন্মিল লোচনী বলে সেই পাপি এলো আর গেল অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নগরে বেড়ায় জয় শিবানন্দ বাবা কি জয় জয় সৎসঙ্গ কি জয় প্রণাম সবাইকে প্রণাম